ইউটিউবার আছে তো একটা চ্যানেল 10 10 10 10 একদম 10 10 আচ্ছা একবার ইসটা নিকালো মা কিরম সারপ্রাইজ আরে মো ইসি বোলা নি আমাকে বললো ক্যামেরা অন করে বল কাউকে কখনো তো চা সার্ভ করে না চা ঘুরতে এসে যে তোর হাতে একটু সার্ভ করা চা খাচ্ছি বাড়িতে তো ভাগ্য জেটে না 2 মিনিট হ্যাঁ আমাকে মেয়ে বকা দিচ্ছে আমি একটু বাচ্চাদের মতো বলছি ওদিকে থেকে যাবো বলছি বলে একদম না আমি বলছি পরে যাবে আমাদের দেখো এই দেখো আমাদের এখন এখানে অটো দাঁড়িয়ে আছে আমরা লাগেজ রেখে তারপরে আমরা এখন চা খাচ্ছি আর অটো দাদাটাও খুব ভালো বল দাঁড় করিয়ে দিয়েছে যে তো বেশিক্ষণ দাঁড় করাবে না দাঁড় দেখতে বলেছে হ্যাঁ তো খাচ্ছি না তুই একটা কথা বল হ্যাঁ বল আর এটাও বুঝতে পাচ্ছি রাসটা সাংঘাতিক আছে দেখতে আপনি চা খেয়ে আসুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা বুঝতে পাচ্ছি রাস দারুণ আছে প্রচন্ড রাস প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় আমরা লাস্ট টাইম এসেছিলাম লকডাউনে এসেছিলাম পুরো ফাঁকা ছিল হ্যাঁ ওইটাই ওইটাই তখন ওরকম ছিল না আমাদের আরো আরো রাস লাগবে এই কারণে নরমালি নরমালি পুরীর এটাই নরমাল এই টাইমটা জানুয়ারি ফেব্রুয়ারি তো চলো চাটা খেয়ে নেই তো আমরা পৌঁছে গেছি হোটেল নীলাদ্রি যেখানে আমরা অল টাইম তোমরা দেখেছো লাস্ট টাইমও দিয়ে দাও তোমরা দেখেছো লাস্ট টাইমও আমরা এখানেই ছিলাম এদের মানে আমরা এখানেই থাকি প্রত্যেকবার তো দেখা যাক আমরা যে রুমটা বলে রেখেছি যদি সেটা পেয়ে যাই তাই তো তোমরা দেখতেই পাবে তো চলো এখন ঢোকা যাক আর যারা এর আগে দেখোনি ব্লগ তারা দেখে নেবে ফার্স্ট টাইম তো চলো মা যাই সোমখানে চলে গেছে রিসেপশন এরিয়ায় শ্যামভাইরা নেমে গেছে এই পেছনেই একটা হোটেল ওদের যেহেতু শ্যামভাই একটু অফিসের কাজের জন্যও এসেছিলো তো ওদের অফিস থেকেই হোটেল অ্যারেঞ্জ করেছে তো ওখানে ওরা উঠেছে আর তোমাদের এবার চলাচ্ছি এবার মা পাগল হয়ে যাবে এন্ট্রেন্স দেখে গাছ গাছ দুপাশে শুধু গাছ দেখো লাস্ট টাইম এখানে ভর্তি স্নেক প্ল্যান্ট ছিল এবার পুরো ফ্লাওয়ার করেছে ও আর একটা জিনিস এখানে চেঞ্জ হয়ে গেছে এখানে একটা দোলনা ছিল সিটিং এরিয়াটা এটাই ছিল বাট এখানে একটা দোলনা ছিল যে দোলনাটা নেই এখন তো দেখা যাক আর কী কী চেঞ্জেস এসছে তো দেখ এখান দিয়েও দেখে নাও হোটেলটা আমাদের পেছনে কিন্তু অত দূর অব্দি আছে হোটেলটা আমি ওটাই বলছি অনেকে অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক কিছু চেঞ্জ না না অনেক কিছু চেঞ্জ হয়েছে এ দেখো এটা হলো রিসেপশন এরিয়া হ্যাঁ এই এখানটা দেখতে পাচ্ছ এটা হলো সিটিং এরিয়া মা কেমন লাগছে হ্যাঁ আর এই দেখো ও দোলনাটা এদিকে চলে এসছে এদিকে আসো এই যে এটা হলো একটা সিটিং এরিয়া আর এই দেখো যে দোলনাটার কথা বলছিলাম এই দোলনাটা ওই জায়গাটায় রাখা ছিল এখানে চলে এসছে আর এটা হলো আমাদের পুল এরিয়া তো এটা তো এনজয় করতেই হবে একদিন কবে করবো জানি না মা দেখো পাগল হয়ে গেছে এই দেখো তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর দেখো এই সিটিং এরিয়াটাও খুব সুন্দর তোমরা চাইলে সন্ধ্যাবেলা বা মানে সন্ধ্যার দিকেই বিকেল বিকেল এখানে বসেও তোমরা এনজয় করতে পারবে বাট আমরা থোড়ি না এখানে টাইম কাটাবো না ডিপ আছে এই পাশটা ডিপ তো সোম এখানে রিসেপশনে কাজ সেরে নিক তারপরে ওপরে যাবো ফ্রেশ ট্রেশ হব আমার একটা প্রবলেম হচ্ছে সেটা হলো মানে
তোমাদের বলা হয়নি লাস্ট অনেকদিন ধরে, মানে বলিনি একটা রিজনেই, কারণ মানে আমার মনে হলো যে আমি বললে অনেকে আবার অনেক অনেক কিছু জাজ করতে পারো। অনেক অ্যাকচুয়ালি আমার ডান হাতের না একটু ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, তো আমি এটা বুঝতে পারিনি প্রথমে যখন আমার পেনটা হচ্ছিলো আমি ভেবেছি শোয়ার দোষে হয়েছে, তো ওই জন্য আমি অতটা গা করছিলাম না। আমি যখন লাস্ট টাইম ঘুরতেও গেছিলাম আমি ব্লগ যে করছিলাম না, আমি ব্লগ করতে পারছিলাম না বেশিক্ষণ, মানে এই হাতে বেশিক্ষণ আমি তুলেই ধরে রাখতে পারছিলাম না, যার জন্য আমি সেভাবে ট্রাইপডটাও ইউজ করিনি, যতটা পেরেছি একটু ওরে সমকে দিয়েছি, তো এখন ওটা আরও বেড়ে গেছে। এবার কী বলো তো, এটার তো সলিউশন এটাই যে ফিজিওথেরাপি করাতে হবে প্লাস বাড়িতে এক্সারসাইজ করতে হবে, যেটা আমরা আবার ট্যুরে চলে এলাম, টাইম হলো না, তো এই জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আমি যতটা পারছি চেষ্টা করছি করা, বাট আমি এই হাতটা বেশিক্ষণ এভাবে রাখতে পারছি না, আর অ্যাকচুয়ালি ওপরে তো তুলতেই পারছি না হাতটা। ঠিক হয়ে যাবে আশা করছি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, বাড়ি যাই তারপরে ধীরে ধীরে সব ঠিক করব। তো চলো এবার আমরা ওপরে যাব, গিয়ে তারপরে তোমাদের রুম টুকটা দেবো, তারপরে আমরা ফ্রেশ ট্রেশ সবও দেন, দেখা যাক কী করা যায়। দিয়ে দেই, আমরা আগের বার ছিলাম 202, এটা হলো 102, এ দেখো এটা 102, আগেরবার সেকেন্ড ফ্লোরে ছিলাম আর এটা ফার্স্ট ফ্লোর, অ্যাকচুয়ালি আমরা 202 চেয়েছিলাম বাট ওরা বলছে লাস্ট মোমেন্টে ওটা দিয়ে দিতে হয়েছে, তো যাই হোক কিছু করার নেই। তো রুমটায় ঢুকছি, তার আগে এখানে দেখিয়ে দেই, এটা হলো ওয়াশরুম, দেখে নিলে, আর এখান থেকে আমাদের রুমটা দেখে নাও, লাগেজ বাগেজ এখানে আছে, জাস্ট আমরা ঢুকলাম। এখানে দেখো একটা ড্রেসিং টেবিল এরিয়া আছে, এসি অলরেডি ওরা চালিয়ে দিয়ে গেছে, এসিটা বন্ধ করে দিতে হবে, ঠান্ডার মধ্যে এসি চালিয়ে দিয়ে গেছে। এখানে একটা ড্রেসিং টেবিল এরিয়া আছে, এই দেখো এখানে, এখানেও তুমি কিছু টুকটাক রাখতে পারবে। আমরা যাই হোক, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এ দেখো সব এসিটা চালিয়ে দিয়ে গেছে, হ্যাঁ এ দেখো এখানে বেশ বড় ওই ওপরেটাও রাখার জায়গা আছে, যদিও আমাদের লাগবে না। তো এইটা এই নিচে একটা জায়গা আছে, এ দেখো আমাদের অলরেডি জল দিয়ে চলে গেছে, যেহেতু আমরা তিনজন একসাথে আছি তো তিনটে বোতল। এখানে বেড সাইড একটা টেবিল আছে, এটা একটা বসার জায়গা, এটা আমরা আমাদের মতো সেট করে নেব। আর এইখানে একটা আছে এরকম, এটাও খোলা যায়, এর ভেতরেও জিনিসপত্র তোমরা চাইলে রাখতে পারবে। একটা জিনিস যেটা চেঞ্জ হয়েছে, আমি আমার আমার খেয়ালে আছে লাস্ট টাইম এখানে একটা মিনি ফ্রিজ ছিল, বাট সেটা নেই, আই থিঙ্ক 202তে একই একই সবেতেই ছিল। আর এখানে টিভি দেখতে পাচ্ছ, এখানে একটা সাইড টেবিল আছে, এই দেখো এখানেও খুব সুন্দর, ও মিনি ফ্রিজ আছে, আচ্ছা ওকে ওকে ওকে, এই জি 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 দেখো এখানে আছে, এটা ওপরে ছিল লাস্ট টাইম। আর এখানে এই দেখ, এ দেখো খাটের ওপরে এই একটা সুন্দর ইয়ে আছে, আর এখানে সিটিং এরিয়া দেখতেই পাচ্ছ, এখানে একটা টেবিল, আর তোমাদের মেইন যে ভিউটা তোমরা অনেকক্ষণ ধরে দেখতেই পাচ্ছ, সো দাঁড়াও এক সেকেন্ড, তো চলে এলো, এই দেখো এইটা হলো মেইন ভিউ, যেটার জন্য আমাদের এইটা ভীষণভাবে পছন্দ। এর ওপরেরটা আমরা ছিলাম, সেটা পেলাম না, বাট ঠিক আছে এখান থেকে কোনো প্রবলেম নেই। কি কি গো বলো, কথা হবে না, এত সুন্দর, সব থেকে ভালো হচ্ছে মানে বাড়া এখানটা দাঁড়াবো আর সমুদ্র। এবার হ্যাপি, পছন্দ হয়েছে তোমার রুম? খুব ভালো লেগেছে। চলো এবার, টায়ার একটুখানি, টায়ার এই কারণেই যে ফ্রেশ হই আমরা, এবার ফ্রেশ হয়ে নেই একটুখানি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো আমাদের এখানে ব্রেকফাস্ট চলে এসছে, আমরা আজকে আর সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট নিলাম না, কারণ আমি দেখলাম অনেকটা এক্সপেন্সিভ। আর তোমাদের দেখাচ্ছি এখান থেকে, এই যে অপোজিটের দোকানটা দেখছো সামনে ডাব আছে, এই দেখো এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে দোকানটা আমার আঙ্গুলের বরাবর, এই দোকানটার থেকেই সমস্ত পুরি সবজিও পাওয়া যায়, ব্রেড অমলেটও পাওয়া যায় এখানটার থেকে, চা সব কিছু, তো সোম এখান থেকেই ব্রেড অমলেটটা এনেছে। আর এই দিকেই দেখো এই যে ডাবও আছে, আমরা এখান থেকে ডাবও নিয়ে আসতে পারবো, তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না, তো যাই হোক এখানে নিয়ে এসছে, মা খুলে দেখাও একটু, এই তো দেখো গরম গরম একদম দিয়ে দিয়েছে,
ব্রেড অমলেট। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করব, তারপর আমরা কি করব, আমরা বিচে যাব, বিচে গিয়ে স্নান করব, পা ধোয়া, আগে পা ধোয়াবো, তারপর আগে একটু হাঁটবো। না, সোম আজকে অনেক কিছু সেটিং করে এসেছে, কিছু সেটিং করেছে, সেগুলো পরে বলা হবে। হ্যাঁ, তো সেগুলো কনফিডেন্সিয়াল বলা হবে। না না, কি সেটিং আমি বলে দিচ্ছি, যে আমরা অ্যাকচুয়ালি আজকে এই বিচটা এখানেই যাব, আমরা স্বর্গদ্বার অব্দি যাবো না, কারণ দেখতেই পাচ্ছ সব কিছুই এখানে আছে। তো এখানে স্নান করবো, যেই দোকান থেকে সোম খাবার এনেছে ওরাই আমাদের ব্যাগ ফ্যাগ সব কিছু রাখবে, দেন আমরা এখানে স্নান করবো। আমি বলে দিচ্ছি এখানে, যে আমি এখানে সামনের দোকান থেকে ব্রেকফাস্ট এনেছি, শর্টে বলে দিচ্ছি। তো ওখানে কথা বলছিলাম অনেকক্ষণ কথা কথা বলে, তো এখানে নর্মালি রেট হচ্ছে আপনার 100 টাকা 80 টাকা, তুমি করে বল। ওকে, তো তোমাদের রেট হচ্ছে এখানকার টোটো আর বা অটো, মানে এখান থেকে স্বর্গদ্বার অবধি 100 টাকা, কারণ এখন রাশ আছে, সিজন টাইম, তো একটু বেশি নিচ্ছে। কিন্তু আমার সঙ্গে কথা হলো, তো আমার জন্য স্পেশাল রেট বলেছে 50 টাকা। তো এটা তোমাদেরকে বলেছিলাম, যে নাম্বার আমি নিয়ে নিচ্ছি, নাম্বারটা তো চাইলে আমি নাম্বারটা দিয়ে দেবো দোকানের নাম্বারটা, তো ওখান থেকে আমার রেফারেন্স হয় তোমরা। আপনারা কি সাইট সিন করবেন, আমাদের ইয়ে আছে, প্যাকেজ আছে, আমরা ঘোরাবো, মা বলে দিচ্ছে আমরা শুধু বিচে টাইম কাটাবো। তো না, আর আমরাও এদিক ওদিক যাবো, বাট সেটা আমাদের প্ল্যান অনুযায়ী যাবো, আমরা কোনো এইসবের সাথে করবো না। তো এটা ঠান্ডা হয়ে যাবে, চলো ফটাফট খেয়ে নেই, মা তুমি খাওয়া স্টার্ট করে দাও। তো আমরা একদম রেডি স্নান টান করার জন্য, ব্রেকফাস্ট টেকফাস্ট হয়ে গেছে, স্নানে তো নামবো। তার আগে ওখানে গিয়ে সোম বললো যেখানে নাকি সামনে চা করছে, খুব ভালো নাকি সেই চাটা, তো আমরা আগে চা খাবো। হ্যাঁ, ডাবে চলো খাবো, বাট আগে চা খাবো। তো একদম তোমাদের মনে হতে পারে স্নান করতে আছে লিপস্টিক দিয়ে, হ্যাঁ আমি স্নান যখন করতে যাই একদম সেজে গুজে ফটো তুলবো, তো সেজে গুজে যেতে হবে। পেছনে দেখাচ্ছি আরেকজনকে, এই যে আচ্ছা সানগ্লাস, এ দেখো আমি ড্রেসটা দেখাচ্ছি, দেখো ঠিক আছে, এই যে এই যে আরেকজন, হ্যাঁ সিম্পল, অরেঞ্জ 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 কি যেন একটা হচ্ছে, এইদিকে ঘোর তাহলে বুঝতে পারবে অরেঞ্জ অরেঞ্জ কি হচ্ছে। না এইদিকটা না, আমি এইদিকে যাই। হ্যাঁ অরেঞ্জ অরেঞ্জ কি হচ্ছে, একটু মাথাটা এরকম না, এটা মনে হচ্ছে, মানে আমি আর জায়গার নাম নিয়ে কাউকে নিচু করতে চাই না, জঘন্য একটা সানগ্লাস পরেছে। আর এই যে মা রেডি, আর আমরা আজকে প্ল্যান করছি, আমরা আজকে এই বিচটাতেই স্নান করব, কারণ এখানটা ভালো ব্যবস্থা আছে দেখলাম। তো এখানে তো ফাইনালি রেডি, পুরি পুরি পুরি, পুরীর জন্য আমরা সবসময় স্পেশাল থাকি। তো আমরা একদম ফাইনালি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো, যাই। কবে থেকে ওয়েট করছিলাম এই দিনটার জন্য। দেখো পাহাড় আমি ভালোবাসি, বাট আমার পার্সোনালি সমুদ্র তো খুবই পছন্দের, আর তার উপর পুরীর একটা আলাদা সত্যি ইমোশন আছে আমাদের, সেটা তোমরা হয়তো বুঝবে না বারবার বলছি, বাট সিরিয়াসলি প্রচণ্ড এক্সাইটেড। চল চল বেরোবো বেরোবো, অলরেডি 11টা বাজে, তো আমরা চেষ্টা করবো একটু বেশি টাইম কাটানোর, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, তারপরে দুপুরে এসে নাহলে একটু রেস্ট নিয়ে নেবো। আর শ্যাম ভাইরা হয়তো একটু বাদে লেট করে বেরোবে, বাচ্চাটা আছে তো, তো ওই জন্য আর এখন শ্যাম ভাইরা পরে আসবে, আমরা আপাতত চলে যাই, ফোন করলে দেন ওদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। চলো বেরোই। তোমাদেরকে আমি একা যেটুকু পাচ্ছি ব্লগিং করছি, এই যে এদের এমন অবস্থা, দুজনে কন্টিনিউয়াসলি গল্প করে আছে, রুম এক ফোটা ব্লগিং না, এক ফোটা না, ফিল্টার দেখো, একবার ফিল্টার দেখি, এখানে পুরো গোয়ার ফিল লাগছে। না আমি বুঝতে পারছি না, তার সাথে ব্লগিং না করা কি সম্পর্ক, মানে ব্লগিং হবে, ব্লগিং না, মানে ব্লগিং হবে, গল্প হবে, সবকিছু হবে। হ্যাঁ মা সব করে, আরে মা সব এত বকে যাচ্ছে, এত এক ফোটা ব্লগিং করছে না, আমি কতটুকু একা একা করব, তোমাদের বললাম আমার হাতে প্রবলেমটা হচ্ছে, আমি ডেকেই যাচ্ছি, আরে সোম, আরে সোম, সোম কোথায়, দুজনে কানা কানে ফুস ফুস চলছে, এই দুজনে ফুস ফুস না, আমরা ফুস ফুস করছি, বিচে চলে এসেছি, একদম সলিড লাগছে। না এই দোকানের মানে যিনি ছিলেন খুব ভালো, ওনার সাথে কথা হচ্ছিল, ব্যবহারটা খুবই ভালো। আর বিকালে আমাদের বলছে চায়ের সাথে ওই তোমার কোন চায়ের কাপের মতোই দেখতে, কোন 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 বিকালেই তোমাদেরকে দেখাবো, মানে খুব সুন্দর ওটা দেবে বললো বিকালে আমাদের।
বেশ বড় বড় ঢেউ আসছে। সাইডে একটু ঘুরে দেখাই, আমরা এখন জলকেলি করছি, শুয়ে শুয়ে জলকেলি। জল আসে শুয়ে লাগো, জল আসে শুয়ে আছে, আমরা মুক্তি লাগে জ্বালা। কেমন লাগে বল, বহুদিন পর আমরা এরকম মস্তি করছি তো হেভি দারুণ লাগছে। অনেকবার সমুদ্রে এলাম, দারুণ লাগছে পুরো। ছ